এই পূজা সম্পূর্ণ ঘরোয়া ও নিজস্ব পদ্ধতি। শুধুমাত্র অন্তরের ভক্তি ও প্রেম দিয়ে এই পুজো করা হয়েছে। শিক্ষাদানের বা কোনো প্রচারের উদ্দেশ্যে এই পূজা আমি করিনি। পূজায় ব্যবহৃত তথ্য বিভিন্ন মাধ্যম হইতে সংগৃহীত করেছি। এই পূজা পদ্ধতিতে কোনোরূপ ভুল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, আপনারা আমাকে ক্ষমা করবেন। বাংলা পঞ্জিকা মতে মাঘ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা। চলতি ভাষায় এই মাসের শেষ দিনটি মাঘী পূর্ণিমা নামেই বেশি পরিচিত। এই তিথিতে অনেকে লক্ষ্মী নারায়ণের পূজা করে থাকে। হিন্দু ধর্মাবলীরা চলুন জেনে নেওয়া যাক কীরমভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করে আর কীরমভাবে সত্যনারায়ণের পুজো করে। আবার অনেকে শুধু লক্ষ্মীর পুজো করে থাকেন। আমি আপনাদের কাছে শুধু সত্যনারায়ণ এই পুজো করে ব্রতকথা পাঠ করে দেখাচ্ছি। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার মাঘী পূর্ণিমা। আজ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হয়েছিল বিকেল 5:33, থাকবে আগামীকাল সন্ধ্যা 5:59 পর্যন্ত। কথিত আছে এই তিথিতে গঙ্গা স্নান করে পবিত্রতা রক্ষার্থে মর্তে আগমন ঘটে দেবদেবীর। তাই এদিন গঙ্গা স্নান করলে এবং দান করলে ঈশ্বর প্রসন্ন হন। হিন্দুদের বিশ্বাস সংসারে অশুভ প্রভাব রুখতে এদিন বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলো কী কী? মাঘী পূর্ণিমায় উপবাস ও ব্রত পালন করলে সন্তানদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। সকালে যদি স্নান করতে পারেন, দরিদ্রদের খাবার খাওয়ান, দুস্থদের দান করেন, তাহলেও খুব উপকার হয়। এদিন ভগবানের নাম জপ করলেও বিশেষ উপকারিতা রয়েছে। সমস্ত আচার নিয়ম মেনে লক্ষ্মীনারায়ণের পুজো, লক্ষ্মী পুজো এবং সত্যনারায়ণের পুজো করলে এতে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে এই তিথিতে যদি মাদক সেবন কেউ করে সেটা ভালো নয়, সেটা থেকে বিরত থাকুন, এতে ঈশ্বর রুষ্ট হতে পারেন। আর তুলসী, আমলা, কলা ও পিপলের পাতা ছিঁড়বেন না। কথিত আছে এই গাছগুলির মধ্যে ভগবান বিষ্ণু অধিবাস করেন। যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে ততক্ষণ ভুল করেও চুল, নখ ইত্যাদি কাটবেন না। সংসারে নেমে আসতে পারে দারিদ্রতা। কালো রঙের পোশাক না পরাই ভালো, সাদা কিংবা উজ্জ্বল রঙের পোশাক পরিধান করাই ভালো। আমি তো প্রথমেই একটা হলুদ রঙ কাঠের জল চৌকিয়ে নিয়েছি, তাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপর ফুল ছড়িয়ে দিয়েছি, তারপরে একটি হলুদ কাপড় দিয়ে দিয়েছি, তারপরে আমি শ্রী শ্রী সত্যনারায়ণকে বসিয়েছি। তার বসানোর আগে আমি ফুলের পাপড়ি আর একটু গঙ্গাজল ছিটিয়ে নিয়েছিলাম। এবার সে ওনাকে বসিয়ে আমি ওনাকে আসনে সুন্দর করে বসিয়ে আমি আগেই অভিষেক করে নিয়েছি পঞ্চামৃত তৈরি করে নিয়ে। পঞ্চামৃত কীভাবে তৈরি করলাম দেখলে নিত, দুধ, ঘি, দই, মধু আর শর্করা বা চিনি দিয়ে একটা পাত্রে নিয়ে, তামার পাত্রে নিয়ে গুলে আমি সেটা জলসংখ্য দিয়ে আমি ওনাকে একটা বাটির মধ্যে রেখে জলসংখ্য দিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলেছি। এইভাবে অভিষেক করেছি। অভিষেক করার পরে আমি শুধু পরিষ্কার জল নিয়েছি, তাতে অগরুয়ার গোলাপ জল দিয়ে আমি ওনাকে পরিষ্কার করে ধৌত করে নিয়েছি। তারপরে আমি ওনার কাছে ওনাকে একটা কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। সেই কাপড়টার মধ্যে আমি অগরুয়ার গোলাপ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মুছিয়ে নিয়েছি। সেটা অগরুয়ার গোলাপ জল ওই রুমালটির মধ্যে দিয়ে মুছিয়ে নিয়েছি। এবারে আমি মঙ্গল সামগ্রী অর্থাৎ একটা থালার মধ্যে পান পাতা, সুপারি, সাদা বাতাসা, পইতে আর কাঁচা টাকা আমি সাজিয়ে রাখলাম একটি ফুল সহযোগে। এটি ওনাকে আমি
মঙ্গল সামগ্রী হিসাবে সামনে দিচ্ছি। এটি হচ্ছে মঙ্গল সামগ্রী, সত্যনারায়ণের মঙ্গল সামগ্রী। এই মঙ্গল সামগ্রী দিয়ে আমি ওনাকে বরণ করলাম। মাঘী পূর্ণিমা পূজাবিধি বলছি আর সময়সূচি জানাচ্ছি। মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে 23 ফেব্রুয়ারি 2024, বাংলার 10 ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:33 থেকে। মাঘী পূর্ণিমা সমাপ্ত হবে 24 ফেব্রুয়ারি 2024, বাংলার 11 ফাল্গুন 1430 শনিবার সন্ধ্যে 5:24 থেকে। 24 ফেব্রুয়ারি 2024, বাংলার 11 ফাল্গুন 1430 শনিবার সন্ধ্যে 5:24 পূর্ণিমার ব্রত উপবাস। আর গঙ্গা স্নানের সময় হবে 24 ফেব্রুয়ারি 2024, বাংলার 11 ফাল্গুন 1430 শনিবার সকাল 6:10 পর থেকে সন্ধ্যে 5:24 মধ্যে। আর 2024 সালে মাঘী পূর্ণিমার নিশি পালন হবে 23 ফেব্রুয়ারি 2024, বাংলার 10 ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:33 থেকে। মঙ্গল সামগ্রী হলো সত্যনারায়ণকে দেখিয়ে এবার সুপারি শুরু করছি। করার আগে মঙ্গল সামগ্রীগুলি আমার আচমন করে নিচ্ছি। আচমন করে নিয়ে 3 বার মুখে আর শরীরে জল ছিটিয়ে নিয়ে বলছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। এবার হাতটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি বলবো নমো অপবিত্র, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপিব যশপারিত সুন্দরী কাক্ষ সবাহ্য গভ্যন্তর শুচি, নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। পুজোর আগে প্রদীপ ধরে নিতে হয়, তাই পবিত্র ধরিয়ে নিলাম। সত্যনারায়ণ দেবের সামনে আমি আলপনা দিয়ে নিয়েছি, আর এবার ওনাকে একটা সাদা মালা পরে দিলাম। আর বস্ত্র হিসাবে একটি মৌলি সুতো, মৌলি সুতোতে আমি একটু সুগন্ধি আতর মিশিয়ে দিয়েছি। দেব নারায়ণের সামনে মকান সাজিয়েছি, মকানে সাজিয়েছি এইভাবে পান পাতা, একটি করে পান পাতা, সুপারি একটি করে, বাতাসা একটি করে, পৈতে আর কাঁচা টাকা এইভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে, এটি হচ্ছে নৈবেদ্য। নৈবেদ্যে আছে ভিজানো আতর চাল, বাতাসা আর কলা 5টি। এটি হচ্ছে সর্বদেবতার উদ্দেশ্যে দেয়া। আর ঠাকুরকে জানালাম নৈবেদ্য গ্রহণ কর। বাসুদেব নারায়ণকে আমি তুলসী দিলাম এবং তুলসী দলও দিলাম, আর মন্ত্র বললাম এতানি সচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা। কে আমি একটি হলুদ ফুল চন্দন সহযোগে অর্পণ করলাম ওনার পায়ে, আর তুলসী পাতা আর তুলসী দল অর্পণ করেছি। হলুদ ফুল অর্পণ করার সময় আমি বলেছি ওং ভগবতে বাসুদেবায় নমো নমাহ। ভগবানকে ভোগ হিসাবে আমি 5টি ফল, নৈবেদ্য আর 2টি হলুদ মিষ্টি আর 2টি সন্দেশ আমি ভোগ হিসাবে দিতে পেরেছি। আমার এই যত সামান্য, হাত জোর করে আমি মোনাকে বলছি আমার এই যত সামান্য ভোগ আপনি নিবেদন, আমি নিবেদন করেছি আপনি গ্রহণ করুন। হলুদ চন্দন সহযোগে আমি ঘট স্থাপন করছি। গঙ্গা ঘট স্থাপন করার সময় ঘন্টা সুন্দর করে শঙ্খধ্বনি রেখে তার বাজালে খুব ভালো হয়। চন্দনের লেপন দিয়ে দিলাম। এবার আমি ঘটের মধ্যে আমি হলুদ যেগুলি দেব সেগুলিকে এক জায়গায় রেখেছি। একটি কড়ি প্রথমে দিলাম, আর কাঁচা হলুদ আর একটি সুপারি, এইগুলি সুপারি দিলাম জলের মধ্যে দিয়েছি। হলুদের গাঁট দেওয়ার পর সুপারি দিয়ে এবার একটা কড়ি দিলাম, আর দেব আমি একটি কাঁচা টাকা গঙ্গা জলের মধ্যে দিয়েছি। দিলাম ঘটের মধ্যে দিয়ে গঙ্গা জল দেওয়া আছে, আর একটি দূর্বা দিলাম স্থাপন করেছি। দূর্বা দিয়ে আমি ঘট স্থাপন করছি। ঘটের গায়ে আমি এই হচ্ছে
ঘর স্থাপন করার ভেতরে জলের ভেতরে সামগ্রী। এবার একটি আম্রপল্লব, সাতটি পাতাওয়ালা, আমি চন্দন দিয়ে নিয়েছি প্রত্যেকটা পাতায়, ওনার উপরে দিয়ে দিলাম ঘটের উপরে। তারপরে একটি পান পাতা দিলাম, পান পাতার উপরে একটি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। একটু অন্ধকার হয়ে গেছে, তারপর একটি ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে আমি সুন্দর করে একটা ডাবকে, শীষালা ডাবকে আমি ওনার ওই ওপরে পান পাতার ওপরে বসিয়ে দিলাম। তাতে নারায়ণের পুত্তলিকা এঁকে দিয়েছি, এইভাবে নারায়ণের পুত্তলিকা আমি এঁকে দিয়েছি ঘটের গায়ে সুন্দর করে ঘেটে। ওম বিষ্ণু। আর এই তার উপরে একটা ঘটাচ্ছাদন হিসাবে সাদা চেলি দিয়ে দিলাম। আমাদের দোকানে, আমাদের এখানকার পাড়ার দোকানে এরকমই পাওয়া যায়। গায়ে আমি সাদা মালা চন্দন দিয়ে দিলাম, লেপন করে দিয়ে ঘটের উপর দিয়েছি। পইতে দিয়ে দিলাম, ডাবের গায়ে একটা পইতে দিয়ে দিয়ে এবারে একটা চাঁদমালাও দিয়ে দিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ঘটকে আমি এইভাবে সাজিয়েছি, ঘটের গায়ে আমি এইভাবে পুতলিকায় অঙ্কন করেছি। আর ঘটের ঘটের মাটিতে, ঘটের যেখানে বসে আছেন ঘট, সেইখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম ঘরটাকে। ছোট্ট চামচে সুগন্ধি জল নিয়ে আমি ঘটের সামনে পাদ্য হিসাবে, অর্থাৎ পা ধোয়ার জল হিসাবে, দেবতা আমার বাড়িতে এসছেন পুজো নিতে, তাই ওনার চরণ যুগল ধৌত করে দিচ্ছি। এই তদ পাদ্যং নমো শ্রী বাসুদেবায় নমাহ। কুশিতে, ছোট্ট কুশিতে সুগন্ধি জল, আতপ চাল আর ফুলের পাপড়ি নিয়ে আমি অর্ঘ নিবেদন করছি, আমি অর্ঘ অর্ঘ নিবেদন করছি, অর্ঘ নিবেদন করলাম। অর্ঘ নমো শ্রী বাসুদেবা নমঃ। সত্যনারায়ণ দেব আমার বাড়িতে পূজা নিতে এসেছেন, তাই ওনাকে পাদ্য অর্ঘ দিলাম। মকান দিয়ে সাজিয়ে দিয়েছি, মকানে আছে পান পাতা পাঁচটি, পাঁচটি সুপুরি, পাঁচটি বাতাসা, পাঁচটি পৈতে এবং পাঁচটি টাকা। এইভাবে ওনার সামনে আমি পানীয় জলও দিয়েছি, এভাবে ওনার সামনে মকান সাজিয়ে দিয়েছি। আর পাঁচটি ফলও ওনাকে দিয়েছি, ওনার ভোগ, এই নৈবেদ্য ভোগ দিয়েছি, এই হলুদ মিষ্টিও দিয়েছি, সন্দেশও দিয়েছি। আপনি আমার বাড়িতে পূজা নিতে এসছেন, আপনি এগুলি গ্রহণ করুন। হে ঠাকুর করুণা সিন্ধু, বিষ্ণুনারায়ণকে দীনবন্ধু জগৎপতে পেশগোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে নিবেদন করলাম। পানীয় জল গ্রহণ করতে ওনাকে ঘি মধু পানীয় জল সামান্য নিবেদন, ওনাকে পানীয় জল দিলাম। এবার আরতি করলাম, প্রদীপ, তেলের প্রদীপ দিয়ে আরতি করলাম। তারপরে ধূপকাঠি ধরিয়ে নিয়ে একটি ধূপকাঠি আমি ওনার সামনে আরতি করলাম। আরতি করে হে বাসুদেবায় নমো নমো, ওম ভগবতে বাসুদেবায় নমো, ওম ভগবতে বাসুদেবায় নমো। আমি এইভাবে কর্পূর দিয়ে আরতি করলাম, কর্পূর দিয়ে আরতি করে, কর্পূর দিয়ে আরতি করে নিলাম। দিয়ে এবার পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করছি, হে ভগবতে, ওম ভগবতে বাসুদেবায় নমো, ওম ভগবতে বাসুদেবায় নমো, ওম ভগবতে বাসুদেবায় নমো। হে বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীদাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তুমি দীন দুঃখীর দয়া করো, তুমি সংকট মোচন করো, তুমি মন থেকে কালিমা দূর করো। হে বাসুদেবায় নমো নমো,
হে বাসুদেবায় নমো নমো, হে ভগবতে বাসুদেবায় নমো নমো, হে ভগবতে বাসুদেবায় নমো নমো, হে ভগবতে বাসুদেবায় নমো নমো। তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও ঠাকুর, তুমি রক্ষা করো যেই জীব সংসার, এই জীবকুলকে তুমি রক্ষা করো, সত্যের পথ দেখিয়ে দাও। এত অন্যায়, এত অবিচার হচ্ছে, সেটি বন্ধ করো। সব শেষে সত্যনারায়ণ এর দেবতার পাঁচালী অবত কথা আমি পাঠ করলাম, আর ওনার অষ্টতর শত নাম আমি উচ্চারণ করেছিলাম। তাও করবেন, আপনাদের সংসার মঙ্গলময় হয়ে উঠবে। তো হাতে তুলসী পাতা নিয়ে বলতে হবে, সত্যনারায়ণং দেবং বন্দেহং কামদাশুভং লীলয়া বিততং বিশ্বং যেন তস্ময়ী নমো নমঃ। পরে পুষ্পাদি হস্তে লইয়া ব্রতকথা শ্রবণ করা বাঞ্ছনীয়। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন একে একে বন্দিলাম, যত দেবগণ কলিযুগে সত্য পূজা প্রচার কারণ মত্তে আবির্ভূত হন দেব নারায়ণ। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, সুখ প্রভু নাহি পায় দুঃখ দিন যায়। একদিন দ্বিজবর ভমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাতর, বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে, বহুক্ষণ কাঁদিলেন ভিক্ষার বিহনে। দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছদ্মবেশে দিলা দর্শন। নমস্কার।